বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সেলিমা রহমান, উপস্থিত প্রধান অতিথি বিএনপির বিপ্লবী মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, উপস্থিত রয়েছেন এককালীন সারা জাগানো ছাত্র নেতা, আমরা যার বক্তব্য শুনতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে, অপরাজেয় বাংলার পাদদেশে, মাহমুদুর রহমান নাভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনা আসসালামু আলাইকুম। কথা খুব বেশি বলার প্রয়োজন নাই, অবস্থারও সেই পর্যায়ে নাই, এক জায়গা নাই, বিভিন্ন সরগোল, বিভিন্ন পরিবহনের আওয়াজ সব মিলে একটা বেহাল অবস্থার মধ্যে আছি। এইখানে যে অবস্থা, এর চর শোচনীয় অবস্থা বর্তমানে এই অবৈধ সরকারের মধ্যে। অতএব এইখানকার ঝামেলা দূর করতে হলে, বাংলাদেশের সমস্যার সমাধান করতে হলে এই অবৈধ নিষেধাজ্ঞার সরকারকে সরাতে হবে, তাহলে সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে। আমরা একসময় স্লোগান দিতাম, যখন স্বাভাবিক কোনো কথায় কাজ হচ্ছিল না, অবৈধ সরকার ছিল খুনিয়ার সাথ, নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিয়েছিল, দেখলাম যে ভালো কথাও শুনে না, আবেদনেরও কোনো দাম নাই, দেয়াল লিখনের কোনো দাম নাই, পত্রিকার কলামেরও কোনো দাম নাই, সুধীর সমাজের কোনো কথারও দাম নাই। তখন স্লোগান দেওয়া হয়েছিল, ছাত্ররা দিয়েছিলাম, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শহীদ জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, মুক্তিযুদ্ধের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আজকে পরিষ্কার কথা বলতে চাই, ডাইনে বাঁয়ে ঘুরায় কথা বলে কোনো লাভ নাই, কারণ এই শেখ হাসিনা কিছুদিন আগে বলেছে, সুধীর সমাজ কি বলল আমি পড়ি না, ফেসবুকে কি আসে আমি পড়ি না, সংবাদপত্রে কি লেখো ওগুলো এইখানে উনি দের চালায় না, অর্থাৎ সাংবিধানিক কোনো ধারাবাহিকতার মধ্যে উনি নাই। অতএব যে নাকি অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, কথা আছে অন্যায় যেখানে নিয়ম হয়ে ওঠে প্রতিবার সেখানে কর্তব্য হয়ে দাঁড়ায়, অতএব চেগুয়ে বাড়ার সেই ভাষণকে ধারণ করে, খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, খালেদা জিয়ার সুস্থতা মানে বাংলাদেশের সুস্থতা, তার এক প্রমাণ বাংলাদেশ আসা মানে সুগঠিত রাজনৈতিক পরিমণ্ডল সৃষ্টি করা। অতএব আমাদের নেত্রীকে মুক্ত করান, দেশের গণতন্ত্রকে মুক্ত করান, স্বাধীনতাকে রক্ষা করান, স্বাধীনতাকে সুরক্ষিত করান, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করান, দেশ নায়ক তারেক রহমানকে প্রতিবন্ধকতা দূর করে বাংলাদেশ এনে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করা। এই সমস্ত করতে হলে একটি কাজ, সেটি হচ্ছে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। এক সময় যারা নাকি বামপন্থী পলিটিশিয়ান তারা বলতো, এই ব্যারিকেড ভেঙে ফেল, লাল ব্যারিকেড ঘরে তোলো, এই লাল ব্যারিকেড মানে বিপ্লবের প্রতীক। আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো বাংলাদেশে এই মুজিববাদী শাসনের বিরুদ্ধে এক সময় স্লোগান হতো, এই ব্যারিকেড ভেঙে ফেল, লাল ব্যারিকেড ঘরে তোল, এটি বামপন্থী রাজনৈতিক যারা করতো তারা দিত, লাল ব্যারিকেড মানে বিপ্লবের প্রতীক। অতএব আজকে এইখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বিপ্লবকে ধারণ করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে যাদেরকে হিম্মত নিয়ে নামার অধিকার এবং সামর্থ্য রয়েছে তারা হচ্ছে যুব সমাজ, ছাত্র সমাজ, তাদেরকে দাইনে ভাবে না তাকায় আগামী দিনে এই ডাইরেক্ট অ্যাকশন অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং নারী এবং শিশু অধিকার ফোরাম জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।